দিনাজপুরের ঘোড়াঘাটে কাশ্মীরি কুল ও সুন্দরী কুল চাষে সফল হয়েছেন দুলু মিয়া নামের এক চাষি। দেখতে অনেকটা মাঝারি সাইজের আপেলের মতো, রং আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল, স্বাদ হালকা মিষ্টি। এর আগে আপেল কুল চাষ হলেও নতুন জাত কাশ্মীরি কুল বলসুন্দরী বড়ইয়ের চাষ ঘোড়াঘাটে প্রথম। প্রচলিত আপেল কুল ও বাউকুলের থেকে আকারে বেশ বড় এই কাশ্মীরি ও সুন্দরী কুল। নতুন এই জাতের বড়ই চাষ করে সফল হয়েছেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামের দুলু মিয়া। সরেজমিনে ফলবাগানে গিয়ে দেখা যায় মাটির সামান্য ওপর থেকেই সব কুল গাছের ডালপালা চারদিক ছড়িয়ে পড়েছে। প্রতিটি ডালে প্রচুর পরিমাণে কুল বড়ই ধরে মাটিতে নুয়ে পড়েছে, গাছের পাতার চেয়ে বড়ই বেশি। ফলচাষী দুলু মিয়া জানান, গাছ লাগানোর নয় মাস পর ফল এসেছে। এক একটি গাছে বাম্পার ফল হয়েছে বলে জানান এই তরুণ ফলচাষী। নতুন জাতের কাশ্মীরি কুলের পাশাপাশি সুন্দরী কুল চাষ করেছেন। ধান ভুট্টা চাষে তেমন লাভ না পাওয়ায় আমি বড়ই চাষ শুরু করেছি। ভিন্ন এই জাতের কুল চারা রোপণ, চারপাশ ঘেরা ও পরিচর্যা দিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে তার। 2 লক্ষ টাকার কুল বড়ই বিক্রি করছেন, আরও প্রায় কমপক্ষে 3 লক্ষ টাকার কুল বিক্রি করতে পারবেন বলে মনে করেন। এই কুল বাগান থেকে 35 থেকে 40 টাকা প্রতি কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে। এই অঞ্চলে 3 হেক্টর জমিতে বড়ই বাগান গড়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং ভালো দামে ফল বিক্রি করছেন ফল চাষিরা। আমি বড়ই চাষ করছি, ফল সুন্দরী অথবা কাশ্মীরি দুই জাতি আছে। আমি 5 বিঘা জমির উপরে লাগাইছি। আমার এই জায়গায় মোটামুটি খরচ প্রায় 1.5 লক্ষ টাকার মতন, এদিকে প্রায় বেচছি 2 লাখ টাকার মতন। আরও বিক্রি হবে আশা আছে যে 3-4 লাখ টাকা বিক্রি হবে আরও। আমি বড়াই নিতে আসছি, তো আমি এখান থেকে পাইকারি নিয়ে বিভিন্ন জায়গায় দিই, বিভিন্ন জেলায় দিই। বর্তমান 1500-1600 টাকা মন যাচ্ছে। তো এটার পরে খুব মিষ্টি এবং বড় সুস্বাদু। ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি রাফসান জানি শুভর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।